আমি শিক্ষক অনুপ কুমার মাইতি। মাইতি এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি যারা সেকেন্ড ইয়ারে পুরনো সিলেবাসের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের ইতিহাসে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। প্রথমে এর একটা ভূমিকাতে লিখবে, সমুদ্রগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের একজন প্রতিভাবান সমর বিজেতা। প্রথম চন্দ্রগুপ্তের সুযোগ্য পুত্র ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি ফাহিয়ানের বিবরণ এবং বিভিন্ন মুদ্রা থেকে সমুদ্রগুপ্তের নানা কৃতিত্ব জানা যায়। 330 থেকে 380 খ্রিস্টাব্দ, প্রায় অর্ধ শতাব্দ ধরে সমুদ্রগুপ্ত স্বমহিমায় সাম্রাজ্যকে মহিমান্বিত করেছিলেন। এলাহাবাদ প্রশস্তির বিবরণ অনুযায়ী বলা যায় যে সমুদ্রগুপ্ত ছিলেন ত্রিভুবন বিজয়ী শাসক। এভাবে ভূমিকা শেষ করার পর লিখবে প্যারা, আলাদা প্যারাতে লিখবে, প্রথম সমুদ্রগুপ্তর পরবর্তী উত্তরাধিকারী রূপে সমুদ্রগুপ্তকে মনোনীত করে যান। তিনি পিতার প্রথম পুত্র ছিলেন না, যেহেতু পিতার ইচ্ছা অনুসারে সিংহাসনে বসেছিলেন, তাই সিংহাসন লাভ করার সময় ঐতিহাসিক স্মৃতির মতে একটি ভ্রাতৃযুদ্ধ সংঘটিত হয়েছিল। যাই হোক, এই সংকটজনক পরিস্থিতিতে তিনি তার সুদক্ষ ও সাহসী মনোভাবের দ্বারা ভ্রাতৃযুদ্ধের অবসান ঘটিয়ে সিংহাসনকে নিষ্কণ্টক করেছিলেন। এর পরের পাড়াতে লিখবে, সমুদ্রগুপ্ত একজন সাম্রাজ্যবাদী শাসক। সিংহাসনে বসার পর তিনি প্রথম উত্তর ভারত অভিযান করেন এবং উত্তর ভারতে তিনি 9 রাজাকে পরাজিত করেন। এরা হলেন অচ্যুত, নাগসেন, মতির, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, নন্দী, রুদ্রদেব ও বলবর্মন। এই রাজ্যগুলির রাজাকে পরাজিত করে তিনি তাদের রাজ্য নিজ সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিলেন। এরপরে পরে লিখবে, উত্তর ভারত বিজয় সম্পূর্ণ করে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয়ের মনোনিবেশ করেন। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত 12 রাজাকে পরাজিত করেন। এরা ছিলেন কোশলের মহেন্দ্র, মহাকান্তের ব্যাঘ্ররাজ, কুরুলের মন্তরাজ, এরণ্ডপালের দমন, কাঞ্চির বিষ্ণুগুপ, অমুক্তের লীলদাস, বেঙ্গির হস্তিবর্মন, পুলকের উগ্রসেন, দেবরাষ্ট্রের কুবের, পৃষ্ঠপুরের মহেন্দ্রগিরি, কুট্টুরের স্বামীদত্ত, এরণ্ডপালের দমন এবং কুস্তলের ধনঞ্জয়ের নাম উল্লেখযোগ্য। তবে দক্ষিণের রাজা এবং রাজ্যসমূহকে সমুদ্রগুপ্ত একটি নতুন পরাজিত করে একটি নতুন পথ গ্রহণ করেন। এলাহাবাদ প্রশস্তি একে গহন পরিমক্ষ নীতি বলা হয়ে থাকে। যাই হোক, এই নীতিতে বলা হয়েছে যে গহন অর্থাৎ শত্রুকে বন্দি করে তারপর তাকে মুক্তি দেওয়া। অর্থাৎ সমুদ্রগুপ্ত দক্ষিণের রাজ্যগুলি তার সাম্রাজ্যভুক্ত না করে আনুগত্যের বিনিময়ে তাদের রাজ্যগুলি ফিরিয়ে দিয়েছিলেন। দূরদর্শী সমুদ্রগুপ্ত হয়তো বুঝেছিলেন, শুধু উত্তর ভারত থেকে দক্ষিণের রাজ্যগুলোকে নিজ সাম্রাজ্যভুক্ত করে রাখা সম্ভব নয়। এরপরে দক্ষিণ ভারত অভিযানের পরে এরপরে আর একটা প্যারা দিবে, সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত সংযোগ স্থাপনের জন্য মধ্য ভারতের আটবিক অরণ্য রাজ্যগুলি জয় করেন। এরা হলে আটবিক বা অরণ্য রাজ্যগুলি জয় করেন। ডক্টর রায়চৌধুরী মনে করেন এই রাজ্যগুলি জম্বুদ্বীপ থেকে জম্বলপুর থেকে ও এই রাজ্যগুলি জম্বলপুরের ও গাজীপুরে অবস্থিত ছিল। তবে
পিএল গুপ্ত সমুদ্রগুপ্তের গাজীপুরের আটবিক রাজ্যগুলি সম্পূর্ণ জয় করেছিল কিনা সন্দেহ প্রকাশ করেছেন। তারপর পরে পরে লিখবে, তারপর সমুদ্রগুপ্ত প্রতিবেশী রাজ্যগুলি জয়ে মনোনিবেশ করেন। এদের মধ্যে সমতট, কামরূপ, নেপাল, সৌরাষ্ট্র প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। এই সময় সমুদ্রগুপ্ত পরাক্রমে ভীত হয়ে সোনাকানিক এবং খারপারিক এবং মদ্রক, কাক এবং পার্জুন, যুদ্ধ, মালব, অর্জুনায়ন এই প্রজাতন্ত্রী রাজ্যগুলো তার কাছে আত্মসমর্পণ করে। এরপরে পেরাতে লিখবে, সমুদ্রগুপ্ত এই সামরিক প্রতিভার পরিচয় দিতে গিয়ে ঐতিহাসিক ভিনসেন্ট মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেন। তিনি রাজ্য সম্পূর্ণ করার পর নিজেকে অপ্রতিরোধ প্রতিপন্ন করার জন্য অসমের যোগ্য করেছিলেন। তারপরে পেরাতে লিখবে, হরিসেনের প্রশস্তি সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলীর বর্ণনা করা হয়েছে। তিনি শুধু যোদ্ধা বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বিদ্বান, বিদ্যুৎসায়ী ছিলেন। তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু শাসক। তিনি নিজে ব্রাহ্মণ ধর্ম অনুরাগী হলেও অন্য ধর্মকে শ্রদ্ধা করতেন। তিনি বহু কবিতা রচনা করে গেছিলেন, এই জন্য এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলা হয়েছে। তিনি সঙ্গীত শিল্পীও ছিলেন, বিনা বাদনরত সমুদ্রগুপ্তের এই মুদ্রা তার সঙ্গীত অনুরাগীর নিদর্শন মেলে। হরিসেন তাকে এদিক থেকে বৃহস্পতি ও নারদের সঙ্গে তুলনা করেছেন। তার রাজসভায় হরিসেন, বসুবন্ধু সহ বহু অজস্র গানিগুণী ব্যক্তি তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। এই জন্য সমুদ্রগুপ্তকে তার শিল্প সাহিত্য এবং তিনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং এই জন্য সমুদ্রগুপ্তকে সর্বরাজচ্ছেত্রা এবং অপ্রতিরোধ কৃতজ্ঞ পুরুষ বলে আখ্যায়িত করা যায়। শেষে উপসংহার লিখবে, বিশ্বের ইতিহাসে মাঝে মাঝে এমন অজস্র শাসকের আবির্ভূত হন, তাদের মধ্যে স্বমহিমা দ্বারা সমকালীন রাজনীতির গতিপ্রকৃতির আমূল পরিবর্তন ঘটান। তাদের মধ্যে সমুদ্রগুপ্ত হলেন একজন কীর্তিমান শাসক। ডক্টর মজুমদারের মতে, সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে একজন নবযুগের উন্মেষ ঘটিয়েছিলেন। ডক্টর রায়চৌধুরীর মতে, অশোক যেমন ধর্ম প্রচার করে বিখ্যাত হয়েছিলেন, সমুদ্রগুপ্ত তেমনি সাম্রাজ্য স্থাপন ও সুশাসন প্রবর্তন করে স্মরণীয় হয়ে আছেন। দিয়ে শেষ করবে, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও। সবাই ভালো থেকো।